এটা 61 কিলো খেলা। নৌসন্ধি শহরের মধ্যে এর থেকে ভালো বা এর থেকে বেশি কালারিং কবুতর কারো কাছে নাই। আপনারা দেখছেন একটা ভালো জাতের বাচ্চা কিনছে ভাই, ঠিক আছে, আপনার 1100 টাকা দিয়ে, আর মাদিটা কিনছিল 500 টাকা দিয়ে। এই পেয়ার থেকে আজকে আলহামদুলিল্লাহ কত রেজাল্ট। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো এখন আমরা আছি আসলে নৌসন্ধি সদরে, এবং আমরা আজকে আসছি হচ্ছে মুন্না ভাইয়ের বাসায়। তো মুন্না ভাইদের ক্লাবের প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আমার আসারও কথা ছিল, আনফর্চুনেটলি আসতে পারি নাই। তো এর জন্য এই ক্লাবের যারা মেম্বার আছেন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মুন্না ভাই, আপনাদের ক্লাবের নামটা যেন কি? নৌসন্ধি পিজিয়ন ফ্যান্সিয়ার অ্যাসোসিয়েশন। নৌসন্ধি পিজিয়ন ফ্যান্সিয়ার অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো এখন আপনার মুন্না ভাইয়ের বাসায় আসার একটা বিশাল কারণ আছে, সেটা হচ্ছে এখানে দেখেন মুসালদম আর গররা আছে, অনেকগুলা মুসালদম আর গররা আছে, দেখছেন মাশাল্লাহ, অনেকগুলা মুসালদম আর গররা, এই যে দেখেন, দেখছেন সব গররা আর মুসালদম, এই যে আরো দেখেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এই কবুতরগুলো দেখানোর পিছনে একটা বিশাল বড় কারণ আছে ভাই, এই কবুতরের রেজাল্টগুলো যদি একটু বলতেন। 18 সাল থেকে খেলতেছি, আচ্ছা, মোটামুটি অনেক রেজাল্ট, মোটামুটি 2018 সাল থেকে টানা খেলা চলতেছে এই কবুতর দিয়ে, মুসালদম দিয়ে, মুসালদম দিয়ে। তো রেজাল্টগুলো যদি একে একে বলতেন, এই মুসালদম আর গররা, মুসালদমের রেজাল্ট আছে আপনার 61 আছে। আচ্ছা, কোন রোড ভাই? 61 হলো, এটা হলো ইয়া, এই হলো বিশ রোডের ভৈরব রোড, বিশ রোডের পরে শাহবাজপুর। আচ্ছা, তারপরে? তারপরে খেলছি, এর আগে খেলছি 37 কিলো, 31 কিলো, এবার খেললাম 31 কিলো, 37 কিলো, 41 কিলো। আচ্ছা, খেললাম 51 কিলো, তারপরে 21 খেললাম হলে 4 সাইড। আচ্ছা, 4 সাইড 25 কিলো, 4 সাইড 25 কিলো, তো মশাল দম আসছে। আচ্ছা, 4 সাইড 25 কিলোতে কোন কোন মশাল দম গুলো আসছে আপনি একটু দায়িত্ব? শুধু জেনারেশনের মধ্যে একটা দিয়েছিলাম, বেশি দেয় নাই। আচ্ছা, আর এগুলি পর্যায়ক্রমে সবগুলি এবার 60টা খেলছে। আচ্ছা, এই বছর 37 41 আর 2 সাইড পাল্লা হয়েছে। আচ্ছা, 60টা খেলা হয়েছে। জেনারেশনে তিনটা গুলিস্তান থেকে আসছে, তিনটা গুলিস্তান থেকে আসছে। গুলিস্তান এখান থেকে কয় কিলো ভাই? 51 কিলো। 51 কিলো গুলিস্তানে কি টুর্নামেন্ট ছিল না এমনি পাল্লা দিয়েছে? এবার আমাদের ক্লাবে টুর্নামেন্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 সাইডের কোনটা আছে এখানে ভাই? সবগুলো তো দেখতে একই রকম ভাই, সিনেমা কেমন? 4 সাইড কোন কোন রোড ছিল ভাই? আচ্ছা, 4 সাইড ছিল আমার গাউসিয়া রোড, আচ্ছা, টাকা রোড যেটা, হ্যাঁ, এখনো লেজে সিল আছে, হলো ইয়া টঙ্গি রোড। আচ্ছা, টঙ্গি রোড, এদিক দিয়ে হলো ইয়া মনোদি রোড, আর এদিক দিয়ে হলো ভৈরব রোড। এই কয়টা রোডে? হ্যাঁ, 25 কিলো কইরা ও খেলা, 21-এ ও টুর্নামেন্টে আসা, এই আর কি। মুসালদম কবুতরে সাধারণত 3-4টা গেম খেলছে, এরকম রেজাল্ট আসলে খুব একটা দেখা যায় না, এই আর কি। আচ্ছা, এর আগে ও 3-4টা গেম খেলছে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা জানতে চাচ্ছিলাম ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এগুলা তো সব একই লাইনের কবুতর, মোটামুটি একই লাইনের, মোটামুটি একই লাইনের কবুতর। তো এই গররাগুলা, তো গররাগুলার রেজাল্ট কেমন যদি একটু বলতেন? গররাগুলি আমি ওই যে এগুলি খেলছি, 61 খেলছি, এইটার বয়স তো মনে অনেক বেশি, লাগানো বাবা মা আলাদা আছে। আচ্ছা, বাবা মায়ের কোনো একটা চেঞ্জ আছে, যে কারণে হয়তো ভাই ইনব্রিড হচ্ছে না। আর এই গররাটা কোনটা ভাই? এটা এবার খেলছে, দুইটা গেম খেলছে, এবার গতবার পাট্টা ছিল এটা, যেটাতে হাত দিয়ে ওইটাই খেলছে, ঠিক আছে, সিল আছে কিনা জানি না, এই
নাই চলে গেছে এটা কি টুর্নামেন্ট এটা দিয়ে কি টুর্নামেন্ট খেলছেন ভাই এবার এবার 37 খেললাম আচ্ছা ক্লাব থেকে আর আমাদের ক্লাবে একটা উন্নত টুর্নামেন্ট ছিল এটা খেলছি 41 আচ্ছা 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 বুঝতে পারছি এই হচ্ছে তারপরে আমি একটা একটা করে ধরি এখানে যা যে কয়টা মুসলদম কবুতর আছে সবগুলোরই কি রেজাল্ট আছে এনো প্রায় 8-10টা রেজাল্ট আছে আর ওইগুলি কিছু কিছু আছে এবার এবার শুনবো আচ্ছা আচ্ছা তো ভাই যেটা বলতেছিল সাইড থেকে সেটা হচ্ছে যে নৌসন্ধি শহরের মধ্যে এর থেকে ভালো বা এর থেকে বেশি কালারিং কবুতর কারো কাছে নাই এই আর কি বলতেছিল এখন এই কথাটা একটু সামনে এসে বলেন ভাই দূর থেকে বললে হবে ওই যে ষাটটা উঠতেছে হ্যাঁ ষাটটা উঠতেছে ওই জায়গায় ওই জায়গায় আছে ষাটটা তাই না ক্যামেরার সামনে আসলে রাত দিক বা অনেক উপরে থাকতাম তাই না আচ্ছা ওই জায়গায় ষাটটা মশাল আছে এই জায়গায় এখন ষাটটা মশাল উঠতেছে এগুলা কি আপনি বিকালে উড়ান নাকি আপনার কখন উড়ান আমি আয়শা তো দেখলাম ছাড়া সকালে উড়াই আজকে সকালে ছাড়া হয় নাই এখন ছাড়ছি তো খাওয়াবেন কখন এগুলা এগুলি খাই নাই এগুলা আজকে খাবে না লাইট আছে এখন চাঁদে মানুষ নামবো না তো এগুলা হ্যাঁ লাইট আছে হ্যাঁ লাইট আছে চলে আছে সবগুলোর মধ্যে লাইট তাইলে তো খাওয়ানো যাবে সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখন এই মুসলদমের মূল যে জেনারেশনটা এই জেনারেশনটা আসছে হচ্ছে এই পেয়ারটা থেকে এখানে যা কবুতর দেখতেছেন মুসলদম এখানে যতগুলো মুসলদম আছে যতগুলো রেজাল্ট করা মুসলদম আছে এদের মাস্টার পেয়ার হচ্ছে এটা ওকে আরো দুইটা কি রেজাল্ট করা নাকি ভাই এটা 61 তে পাটটা 61 তে আসছে ওই এই জোড়া প্রথম বাচ্চা এটা এটা আর ওইটা ওই নটটা পাটটা কবুতর 61 কিলোতে আসছে তারপর ওটা ইনটেক 20 কিলো মারা ছিল আচ্ছা আচ্ছা পাটটা কবুতর 61 কিলোতে আসছে এই পেয়ারেরই বাচ্চা এবারও দুইটা খেলছে তার মানে ওখানে যা আছে আছে আরো রেজাল্ট করা মুসলদম আছে হ্যাঁ এই দুইটা খেলা খেলছে শুধু কালারিং কবুতর দুইটা আমি টুর্নামেন্টে গেছি শুধু কালারিং সবাই তো কোনো নাম নাই কালারিং সব কালারিং সব কালারিং কি কি দিছিলেন খালি মুসলদম আর গরো একটা দিছি আর সব মুসল খালি একটা চিলা দিছিল একটা চিলা দিছিল সব কালারিং কবুতর ডে টুর্নামেন্ট খেলছেন ওই টুর্নামেন্টে কত আপনার কয় নাম্বার প্লেসে ছিলেন ভাই একটার মধ্যে সেকেন্ড একটার মধ্যে 37 সেকেন্ড আর 41 ফার্স্ট এই যে আপনার মাস্টার পেয়ারটা এগুলা কত সালে কালেক্ট করলা 17 তে আপনারা দেখছেন একটা ভালো জাতের বাচ্চা কিনছে ভাই ঠিক আছে আপনার 1100 টাকা দিয়ে আর মাদিটা কিনছিল 500 টাকা দিয়ে এই পেয়ার থেকেই আজকে আলহামদুলিল্লাহ কত রেজাল্ট আর কালারিং কবুতরের রেজাল্ট কিন্তু খুব একটা দেখা যায় না খুব কম আর সত্য কথা বলতে কি আসলে কালারিং কবুতর পাল্লা দিলে ভাই বাজের ঝামেলা করে না হ্যাঁ এগুলার তো কিছু হয় না কিন্তু মনে করেন সাথের অন্য কবুতর তো একেবারে মনে করেন খান খান হয়ে যায় ভাই এক দশকের পাল্লা করে বা সাইরা দিয়ে আসি আল্লাহর নামে তখন কি করে না করে তো দেখি না তাই না কিছু কিছু স্পট আছে আমাদের এদিকে ওইদিকে বা ছাড়লে বাজে কুবাইবি কোন জায়গা যেমন এটা হলো ইয়া বাড়িচা একটা স্পট আছে এই ভৈরব রোডে আচ্ছা সাইরে ছাড়তে দেরি হয় কুবাইতে দেরি হয় না তাই না আচ্ছা এখানে ভাইয়ের কিন্তু আরো কবুতর আছে শুধু যে মুসলদমি আছে তা না এখানে আরো কবুতর আছে এই যে দেখেন ভাইয়ের তারপরে সুপার চ্যাম্পিয়ন মারছি চ্যাম্পিয়ন তো আছি সুপার চ্যাম্পিয়ন মারছি আচ্ছা 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 এই যে দেখেন এখনো সিল আছে দেখছেন মাশাআল্লাহ ভাই আর ফ্লাইং কেমন ভাই দারবনে আর ফ্লাইং কেমন ভাই এটা মোটামুটি কিন্তু এটার বন্টন আছে এগুলি আছে ওই যে উঠতেছে দিন চুক্তি উড়ে ওই যে উপরে আছে আচ্ছা 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 কিন্তু এর ফ্লাইংটা একটু মিডিয়াম এই আর কি এটা মিডিয়াম আচ্ছা 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 তো এখন কালারিং কবুতর নিয়ে আপনার মুসলমান আরো উপরে তিনটা আছে ওইগুলো দৌড়ানো পাল্লা করা আচ্ছা টুর্নামেন্টে দেই নাই কিন্তু পাল্লা করা
আচ্ছা, এখন কালদম বা আপনার মুসালদম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? ভবিষ্যৎ পরিকল্পনা এবারে 105 কিলো যাওয়ার চিন্তা ভাবনা আছে মুসালদম নিয়ে। 105 কিলো? আল্লাহ যদি নেওয়া হয়। তা আল্লাহ আপনারা তৌফিক দান করুক যে 105 কিলোতে মুসালদম আসুক এবং আমি আসি দেখতে সেই মুসালদম। এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।